10 কেউ তুই তো গাড়ি করে কথা করছে কেন বাচ্চারা আমি কিন্তু খুব মাইন্ড করলে এই নাটকটির নাম হচ্ছে মাইন্ড লতিফ আর মাইন্ড লতিফ লতিফ ক্যারেক্টার অভিনয় করছে চঞ্চল চৌধুরী সে কথায় কথায় মাইন্ড করে যে যা বলে তাতে সে মাইন্ড করে তোমরা কি শুরু করেছো কত তোমরা গেদা বাচ্চা ফুলা ফ্যান এখন এই খুর হাতে নিয়ে ঘুরতে চাও আমি কিন্তু খুব মাইন্ড করলাম প্রিয় দর্শক এরা দুজন হচ্ছে দিব্য আর সৌম্য ওরা বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশির দুই সন্তান তো ওরা আমাদের সাথে এই নাটকে অভিনয় করেছে মাইন্ড লতিফে এবং মানে শিল্পীর রক্ত তো বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি শিল্পী তাদের সন্তান হিসাবে রক্তের মধ্যেই সেই বিষয়টা আছে ওরা খুব ভালো অভিনয় করেছে প্রত্যেক নাটকেই আমরা এন্টারটেনমেন্ট বলি আর যাই বলি না কেন তার সাথে আবার একটা মেসেজ থাকে এটা বৃন্দাবন দাস লেখার একটা বৈশিষ্ট্য তা মজার যদি সিকোয়েন্স বলি দুইটা সিকোয়েন্স আমি বলতে পারি যে আমাকে এই যে দিব্য সমর কথা বললাম ওরা হচ্ছে কিশোর মাস্তানের তা কোন একটা ঘটনার প্রেক্ষিতে আমাকে ওরা তুলে নিয়ে যায় চ্যাংদোলা করে একদম জাস্ট বৃন্দাবন দাসের নাটক মানে তার সংলাপের মধ্যে এক ধরনের মজা থাকে আনন্দ থাকে আর আমাদের যে টিমটা আছে এই নাটকে আমি আছি চঞ্চল চৌধুরী আছে খুশি আছে এবং আরও যারা আছে মিঠু আছে হ্যাঁ আমাদের সাজু আছে রানা আছে এবং আমরা চরিত্রের মধ্যে থাকি চরিত্রের ভেতরে থেকে থেকেও অনেক সময় বিহেভ করি একজনের সাথে আরেকজনের সাথে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে ভালো লাগে বাবু ভাই অভিনয় করছে জামশেদ নামে একটা চরিত্রে যে হলো জেলফেরত ডাকাই গ্রামের সবাই তার ভয় পায় হা করে তাকায় থাকলো কিসের জন্য ঠিকই দেখিছো আমি জামশেদ ডাকাই এছাড়া আমার চরিত্রটি আসলে অনেক মজার আমার জানা মতো তো আপনার 12 বছরের সাজা হয়েছিল এত তাড়াতাড়ি বাইরে আসলেন কেবা করে নাকি জেলের থেকে পলাইছেন থ্যাংক ইউ জামশেদ ডাকাত যে জেল ভাঙে পালা আসবার পরে সেটা খালি তুমি বিশ্বাস করলে ভেড়া আমি কিন্তু খুব মাইন্ড করলাম অতিরিক্ত পরিমাণ মাইন্ড করাটাই হচ্ছে এই মাইন্ড লতিফের কাজ মানে যে কারণে নাটকের নাম হয়েছে মাইন্ড লতিফ এর সাথে সাথে আরো কিছু চরিত্র আছে খুবই দুর্দান্ত চরিত্র আরে বাবা রে গরম লাগে অরম অরম আমার গোসল করে দাও আমার মাথার মধ্যে তেল ঠাসি দাও ওরে বাবা রে বাবা রে বাবা রে আমার মাথা দিয়ে গরম আগুনের শেষ বার হচ্ছে আগুন জলের আমার জবা কুসুমের তেল ঠাসিয়ে দাও মাথার মধ্যে আমি গোসল করবো তোমার মাথা দিয়ে কোনো আগুন বাইরে হচ্ছে না এটা কোনার দিকে তাকাও তাকাও তুমি যে গোসল করেছে ওই দেখো সে ভিজা কাপড় আমি কেবল মেলে দিয়েছি দেখতেছি আও তাহলে আবার কিসের গোসল চলো করো চলো না 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 আমি ঘরে যাবো কিসের জন্য ঘরে যাবো কিসের জন্য আমার গোসল করিয়ে দাও আমি গোসল না করে আমি ঘরে যাব না আমার জবা কুসুমের তেল দিয়ে গোসল করা দাও ভদ্রলোক পাগল তার ওয়াইফের ক্যারেক্টার করেছি আমি এবং ধৈর্য সহিষ্ণুতার চূড়ান্ত একটি উদাহরণ ফাইনালি মানবিক একটি গল্প মানবিক একটি মেসেজ তো রয়েই গেছে এই হচ্ছে আমার চরিত্রটির গল্প পাশাপাশি আনুষাঙ্গিক অন্যান্য চরিত্র অন্যান্য গল্প অন্যান্য পরিবার তো আছেই হ্যাঁ করেন তো গণিমিয়া হ্যাঁ করবো কে গণিমিয়া এখন একটা ওষুধ খাবি কিসের জন্য হ্যাঁ করবো গণিমিয়া ওষুধ খাবি না মাথায় তেল ঠাইসে দাও গোসল করবো গোসল করবে না তুমি গোসল করেছো না এক মুখে বুলি হয়ে গেছে গোসল করা জমশেদ ডাকাত ফিরে আইছে একা শেষবারের মতো গোসল করা দিবেনি আর টিভির দর্শকদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে আমি লেখার ক্ষেত্রে আমি পরিচালনার ক্ষেত্রে
আশিক এবং নিঃসন্দেহ অভিনেতা অভিনেত্রীরা এই নাটকের সব গুণী অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। তো সবাই আমার কাছে মনে হয়েছে, আমি সাধারণত দর্শক হিসেবে দেখি নাটক, কিন্তু এবার শ্যুটিংয়ের সময় দেখার সুযোগ হয়েছে, কারণ আমি শ্যুটিং স্পটে প্রায় প্রতিদিনই ছিলাম। সেটার কারণ অবশ্য দুটো নবাগত শিল্পী আমার দুই ছেলে অভিনয় করেছে এই নাটক, সে কারণেই। অভিনয়ের জিনিসটা আসলেই অনেক টাফ। বাসায় যখন বসে বাবা মার বা চঞ্চল আঙ্কেলের বা বাবু আঙ্কেলের নাটক যখন টিভি স্ক্রিনের সামনে দেখি, মনে হয় কাজটা খুব সহজ, দাঁড়ালেই পারা যাবে। কিন্তু এই দুটি ঈদের দুটি নাটক করতে এসে একটি মাত্র অ্যানালাইসিস, যে কাজটি খুব 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 কঠিন। এই কঠিন কাজটা আমি অনেক সহজ হয়ে গেছে আমার কোয়ার্টিস্টের জন্য। তবে এক এক দৃশ্যের এক এক ধরনের আবেগ থাকে, এক এক ধরনের মুভমেন্ট থাকে, এক এক ধরনের ইমোশন থাকে। তো এইখানে যেমন শেষের যে দৃশ্যটা আমার ছিল, যেখানে আমি আমার চরিত্রটি জামশেদ ডাকাত আপনারা দেখেছেন, কিন্তু শেষ দৃশ্যে কিন্তু একটা সংলাপ আছে তার, যে সে এত বছর জেল খাটার পরে সে কিন্তু তার একটা উপলব্ধি হয়েছে, যে উপলব্ধিটা হচ্ছে যে আসলে ধ্বংসের মধ্যে সুখ নাই, শান্তি নাই। ক্ষমতা থাকলে সব আশায় পূরণ করা যায় না রে ভাগ্নে। আমরা আমাদের নিজের জীবন দিয়ে বুঝি ধ্বংসের পথে কোনো শান্তি নাই। না শুনলাম, আসে বললাম, শুনলাম তোমার স্বামী নাকি পাগল হচ্ছে, তাই পাগল দেখতে এলাম। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আমি আপনার কাছে যাচ্ছিলাম, আমি তো চিন্তাই করতে পারিনি যে গ্রামে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতেছে। তোমার কি ধারণা সত্তার যে গ্রামটা দেশের বাইরে? না সেটা না, তবে বিশ্বাস করতে মন চায় না যে গ্রামের একটা ছেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। মাইল্যতির নাটকের নাম শুনে আপনারা বুঝতে পারছেন গল্পটা কি হতে পারে। মানে আমার ক্যারেক্টারটা ছিল যে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, সে গ্রামে থাকে, কিন্তু আমি শহরে একটা সরকারি চাকরি করি। প্রতি বৃহস্পতিবার এই মেয়েটির টানে আমি চলে আসি, যদিও মেয়েটির বয়স একটু কম ছিল আমার চেয়ে, যে কারণে বিয়েটা আর হয় না। আমি তো আপনার দিকে ভয় পেয়ে গেলাম। আমাকে দিকে ভয় পাওয়ার কি আছে ছিলি না? আমি কি বাঘ ভালুক না হেনা তোমার কামড় দেবো? কি যে বলেন না, আপনার মতো একজন মুরব্বী মানুষের সামনে দাঁড়া হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে, তাহলে পরে কি ভয় পাবো না? আচ্ছা আপনি এখানে কি চান কোন দেখি? আমি কি চাই তুমি বুঝতে পারতেছ না? হ্যাঁ আমি যা চাই সে তো আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে করো যে তোমাকে দেখার জন্য প্রতি বৃহস্পতিবার আমি অফিস শেষ করে বাস ধরি। আর আমি তো এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ চেয়ে দেখি অন্য কারো জন্য, সেটা কি আপনি বুঝতে পারেন না? আর সেই মানুষটি যদি জানে যে আপনি আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, তাহলে পরে কিন্তু এক বাড়ি দিয়ে আপনার মাথা ফাটায় ফেলবে। আপনার কি বিবেক বুদ্ধির কোনো কিছু নেই? আপনার কি নিজের বয়স সম্পর্কে কোনো আইডিয়া নেই নাকি? হ্যাঁ আপনি জানেন আপনি আমার আব্বার থেকে মাত্র 2-4 বছরের ছোট। আপনি যদি সময় মতো বিয়ে করতেন আপনার, তারপরে আমার সমান মেয়ে থাকতো, আর আপনি চান আমাকে বিয়ে করতে? নাটকটি রচনা করেছে বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছে আশিক। আপনারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন নাটকটি দেখে। একদম বাজে কথা বলবা না রাধা, খবরদার। শোনো চুল আমি কখনো কশিন কালো কলপ দেইনি, এটা আমার অরিজিনাল কালার, তোমার কথাই কিন্তু আমি মাইন্ড করবো। আপনি কিছু জন্য মাইন্ড করবেন? আমার এই অপ্ত গ্রামে তো মাইন্ড করার দায়িত্ব লতিফ লিয়েই বসে রয়েছে। তুমি তো সারাদিন বকর 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 কথা কইছারি, নতুন করে আর কি কথা কইবে? আচ্ছা কও শুনতেছি, মাথা তেল রাখি দাও। নাটকটি চলাকালীন সময়ে আমার জন্য যেটা খুবই দুঃসাধ্য ছিল অভিনয় করা, সে হচ্ছে আমার হাজবেন্ডের চরিত্র যে করেছে আখম হাসান।
তার সাথে অভিনয় করা, কারণ তার চরিত্রটি যেহেতু পাগলের ছিল, সে এমন এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটার পাশাপাশি আমার খুব সিরিয়াস মুখভঙ্গি করে রিয়াকশান দেওয়া। আমাদের চরিত্রই ছিল বিপরীতমুখী, সে যেহেতু পাগল আর আমি খুবই ধৈর্য সহকারে তার সেবা যত্ন করি, অথবা যেটা হয় আমাদের আর পরম্পরায় যে সংস্কৃতি ঐতিহ্য পারিবারিক সেখান থেকে যেটা করার সেটা করি। তো সে যে কর্মকাণ্ডগুলো করেছে সেখানে আসলে মুখ বন্ধ রেখে আমার যে রিয়াকশান, আমার যে চরিত্রের প্রতিধ্বনি সেটি করা। বাবু আইছে বাড়িতে, অননদি টাকাত মামা আইছে বাড়িতে। মামা আসসালামু আলাইকুম। পাবনার পটভূমিতে কাজ, যেটা আসলে সচরাচর আমি করে থাকি না, কারণ আমার জন্য এটা খুব ইজি না, একটা আঞ্চলিক ভাষায় কথা বলা এবং এভাবে কথা বলাটা, সেটার জন্য আমি সবসময় দেখা যায় যে এই ধরনের কাজটাকে এড়িয়ে চলি। বেশ কয়েকদিন পরে আমি এটা সাহস করে কাজটা করতে এসেছি। কিরে সেলিনা, তোর মনটা খারাপ কেন? তুই আবার বিষ খাবি না তো? একজন তো শুনলাম বিষ হাতে নিয়ে ঘুরতেছে। কি যে বলো না নাজুবু, আমার তো মনে হয় যে এখন বিষই খান লাগবে। বিষ খাওয়া ছাড়া আর আমার কোনো পথ নেই। কে হয়েছে আর বিষ খাওয়া লাগবে না কেন সেন্ডি? এবার কেব প্রেম, এমন প্রেম করা লাগবে না যেটাতে বিষ খাওয়া লাগে। এখানে আশিকের সাথে আমি প্রথম কাজ করছি, এটা একটা গুড এক্সপিরিয়েন্স তার সাথে কাজ করা। আর চঞ্চল ভাইয়ের সাথে আমার কাজ কম হয়েছে, কিন্তু সবগুলো কাজই কোনো না কোনোভাবে খুব আলোচিত এবং লোকজনের পছন্দের। একটা আমার মনে আছে আমাদের প্রথম কাজ ছিল সিন্ড্রেলা, আরেকটা কাজ ছিল আকাশের ঠিকানা, বাতাসের সীমানা, এরকম কোনো একটা নাম। খুবই ইন্টারেস্টিং সব কাজ আমরা করেছি, বিবাহ নামে একটা নাটক, সবগুলোই মানুষ খুব পছন্দ করেছে। তো দেখা যাক, আই হোপ এটাও সবার খুব ভালো লাগবে। তুমি নিজেও কি আমার জন্য অপেক্ষা করতে? 8-10 বছর ধরে তুমি আমার সাথে নাটক করতেছো। কি কইলে তুমি? আমি নাটক করতেছি? খুব মাইন্ড করলাম, খুব। অবশ্যই নাটক করতেছো। একটা কথা কও দি, তুমি কি সত্যি সত্যি আমারে ভালোবাসো? ইউনিটে যারা প্রোডাকশনের বা পিছনে যারা কাজ করে, আমরা কখনোই আসলে তাদেরকে দেখিয়ে উঠতে পারি না, কিন্তু আসলে ওরাই কিন্তু সেটের যেটাকে বলে হিরো হিরোইন। কারণ ওরা না থাকলে আমরা প্রপারলি আমাদের চেহারা, আমাদের মেকআপ, আমাদের কাজ, খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক করে হতো না এবং প্রোডাকশনটাও গোছানো হতো না। তো সেই জায়গা থেকে আসলে ওরা আমাদের কাছে হিরো হিরোইন। আমি তো বলি যে আমার আবদারের জায়গা হচ্ছে, আমি বাসায় যতটা না আরামে থাকি, আমি সেটে আসলে, শুটিং সেটে আসলে তার থেকে বেশি প্যাম্পার্ড হই। তারা আমাকে, আমি যখন যেটা যাচ্ছি এনে হাজির করছে, তাদের কাছে আবদার করি, বকা দিই, চাচামেচি করি, এই আবদারের জায়গাটা হচ্ছে আমার শুটিং স্পট। ভুল হলে হয়েছে, তুই কিছু মনে করিস না, তুই কি চাস না আমার বিয়ে হোক, সংসার হোক? এই নাটকে আমি একটা হিন্দু বইয়ের ক্যারেক্টার করছি, একটা নাপিতের বউ। খুব অন্যায় করে ফেলাইছে মনে কয়? দুনিয়ার মানুষ তোমার পাগল স্বামীকে নিয়ে হাসাহাসি করতেছে, তাগের কোনো অন্যায় হয় না, আর আমি একটু দেখতে পাইছি তাই অন্যায় হয়ে গেছে। এখানে একটা দৃশ্যে সাধারণত যেটা হয়, পুরুষ মানুষ বিয়ের পরেও কিন্তু অন্য মেয়েদের দিকে নজর যায়। তো আমার স্বামী, তারও কিন্তু মানে একজনের চুল দেখে প্রশংসা করেছিল, সেটা নিয়ে আমার খুব হিংসে হয়েছে। এটা এটা দেখবেন, সেলিনা দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তা আমি সেলিনার ডাকে কুলাম, সেলিনা তোমার শরীরটা ফাইন, একটু স্টেপ করে দিলে আরো ভালো লাগবে না, এটা কইছি। সেলিনার চুল দেখতে ফাইন থাকে? আমার তো কোনোদিন কওয়া হইল না যে তোমার চুলগুলো তো ফাইন। আমার চুল কি সেলিনার চুলের চেয়ে এখন অংশে কম আছে? আসলে কথা কয় না তো,
এই কথাটা যদি দশ গ্রামের পঞ্চায়েত এসে অনুরোধ করে তাও তো আমি বিশ্বাস করি না। কারণ আমি জানি যে আমি তোমার প্রেমে কিসের জন্য পড়েছিলাম, তোমার মনে কিসের জন্য পড়েছিলাম। প্রত্যেকটি চরিত্রই খুব মজার, যেমন আমি লেখার সময় চরিত্রগুলো নিয়ে নিজে যখন মজা না পাই আসলে তখন বোঝাই যায় যে কী হবে। প্রত্যেকটা যেমন মাইন্ডলতির চরিত্রটি, তারপরে গণি পাগল, তারপরে বরুণ যে চরিত্রটি করেছে, নাপিত, রাধা নাপিত, এরকম প্রত্যেকটি চরিত্র খুব মজার ছিল এবং অভিনয় করেছেন ওরা এরকম সুন্দর, এবং অভিনয় করতেই অনেক মজা হয়েছে শ্যুটিংয়ের সময়। যেমন আমার দুই ছেলে মিঠু, এরা ছিল ডাকাত দলের সদস্য, এবং নব্য সদ নিয়ে আসেন গণেশ ডাকাত তার ভাগনাদের ডাকাত দলে ভর্তি করতে, এবং এটার প্রথম তারা শিক্ষানবিশ হিসেবে প্রথম দায়িত্ব পায় চঞ্চলকে একটু শায়েস্তা করার। এলো কি করছ রে, পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই? আসিস কিছুর জন্য? তোর তো খুব বেয়াদব, তোকে বাড়ি করে রে এলাকাতে তোকে আগে কখনো দেখি নাই। হ্যাঁ, তোকের আব্বা আম্মা, তোকের গার্জিয়ান কি তোকে ভদ্রতা বলতে কিছু শেখায় নাই, আদব কাদা শেখায় নাই? তোকের ব্যবহার আমি খুব 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 মাইন্ড করলাম। সোহানা সাভার ক্যারেক্টার হচ্ছে নাজু নামের একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা চঞ্চল ভাইয়ের সাথে, সে চঞ্চল ভাইকে পছন্দ করে এবং চঞ্চলকে বিয়ে করতে চায়, কিন্তু চঞ্চল ভাই কোনোভাবেই তার নিজের পায়ে না দাঁড়ানোর পর্যন্ত বিয়ে করবে না। প্রত্যেকবার তো তোমার চাকরি কানের পাশ দিয়ে ফসে যায়। তোমার এই ইন্টারভিউ খেলা কতদিন চলবে? এরা তুমি কোন ধরনের কথা কইলে? আমি কি ইন্টারভিউ নিয়ে খেলাধুলা করতেছি নাজু? তোমার কথা কিন্তু আমি মাইন্ড করলাম। যত ইচ্ছা মাইন্ড করো, সমস্যা নেই, আমি যা সত্যি তাই করছি। তার মানে তুমি কবির চাচ্ছাও সত্যি সত্যি আমি ইন্টারভিউ নিয়ে খেলতেছি? আমি খুব মাইন্ড করলাম। আচ্ছা, কথায় কথায় যে তুমি এত মাইন্ড করো, একবার মাইন্ড করে বিয়েটা করে ফেলবার পারো না? বিয়ে করতে মাইন্ড করা লাগবে কিসের জন্য? বিয়ে আমি করবো না সে কথা তো কোনো সময় কই নেই নাজু, তবে বেকার অবস্থায় না, নিজের পায়ে দাঁড়ায় তারপর দেখো ধুমধাম করে আমরা বিয়েটা করব। আমরা চেষ্টা করেছি নানা প্রতিকূলতার মধ্যে, কারণ এখন ঈদের কাজ অনেক প্রতিকূলতার মধ্যে করতে হয়। ভীষণ মজার, ভীষণ ভালো লাগার, ভীষণ মায়ার একটি নাটক। আমার অনেক ভালো লাগা যে আরটিভিতে আমার সেরা সেরা ছয় খণ্ডগুলি আছে, এটাও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ আরটিভিকে। এবং দর্শক দেখেছেন, আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের অনেক শুভকামনা, বিশেষ করে আরটিভিকে অনেক ধন্যবাদ নাটক নির্মাণ করার লেখার দায়িত্ব দেওয়ার কারণে এবং সুযোগ দেওয়ার কারণে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। বাংলাদেশের নাটক দেখবেন, বাংলাদেশের সংস্কৃতির সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।